আসসালামু আলাইকুম আশা করি এই প্রচণ্ড গরমের মধ্যেও সুস্থ এবং ভালো আছেন আপনি সুস্থ থাকার পাশাপাশি আপনার প্রিয় কম্পিউটারটা ভালো আছে তো যেহেতু চারিপাশে প্রচণ্ড গরম পড়ছে সো এই গরমে আমাদের উচিত যে আমাদের পিসিগুলো ঠিকঠাক কুলিং সিস্টেম কাজ করছে কি না সেটা নিয়মিত চেক করা আর এটা চেক করার জন্য আমি আজকে আপনাদেরকে একটা খুব ছোট্ট একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করবো আপনার পিসির কুলিং সিস্টেম ঠিকঠাক মতো কাজ করছে কিনা এটা দেখার জন্য আপনাকে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে সেটা হচ্ছে কোর টেম্প নামে একটা সফটওয়্যার সো এই সফটওয়্যারটা আপনাকে ডাউনলোড করে পিসিতে ইনস্টল দিতে হবে এটা সম্পূর্ণ ফ্রি একটা সফটওয়্যার সো এটা থেকে আসলে লাভ কি এই সফটওয়্যারটা থাকলে যে সুবিধাটা হবে সুবিধাটা হচ্ছে যে আপনি নিয়মিত মনিটরিং করতে পারবেন যে আপনার পিসির কুলিং সিস্টেমটা কাজ করছে কিনা বা আপনার পিসি আপনার ওভারহিট হচ্ছে কিনা সো সিপিউ যদি ওভারহিট হয় তাহলে অবশ্যই অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনার কুলিং সিস্টেমটা চেঞ্জ করতে হবে অথবা ঠিক করতে হবে যাতে করে আপনার প্রসেসরটা ঠিকঠাকভাবে কুল থাকে আদারওয়াইজ যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে অথবা আপনার শখের পিসিটা নষ্ট হয়ে যেতে পারে সো এখানে আপনারা যদি খেয়াল করেন এটা একটা প্রসেসর এমডি এবং প্রসেসরের এমডি এখানে ম্যাক্স সেলসিয়াস দেখানো হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন এটা রিডিং কখনো সিক্সটি সিক্সটি টু সিক্সটি ফিফটি এইট এখানে আপনারা যদি সাইডে একটু দেখেন তাহলে এখানে মিনিমাম দেখাচ্ছে এবং হচ্ছে ম্যাক্সিমাম দেখাচ্ছে সো এখানে বিষয়টা হচ্ছে যে আপনি ম্যাক্সিমাম বা মিনিমাম এখানে কি হলো এর থেকে বড় ইম্পর্টেন্ট যে এখানে এই যে কারেন্ট হিটিংটা এটা আসলে কতটুকু যাচ্ছে এটা কি অলওয়েজ সিক্সটি প্লাস থাকছে এটা কি অলওয়েজ সেভেন্টি প্লাস থাকছে এটা কি অলওয়েজ কাছা কাছাকাছি চলে যাচ্ছে মানে এটা কি র্যান্ডামলি এইটটি বা সেভেন্টি প্লাস থাকছে যদি এটা থাকে এবং আপনার পিসির ম্যাক্সিমাম যদি এটা নাইনটি ফাইভ হয় সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাকে আপনার কুলিং সিস্টেমটা ঠিক করতে হবে আর যদি এমন হয় যে না আপনার কুলিং সিস্টেম যথাযথভাবে কাজ করছে অর্থাৎ এটা নিয়মিত আপডেট হচ্ছে অর্থাৎ কখনো ফিফটি কখনো ফিফটি নিচে আসছে আবার কখনো পারফরমেন্স অনুযায়ী একটু বাড়ছে কমছে সো এই যে হিটিং ইস্যুটা এটা যে কমছে বাড়ছে এটা স্বাভাবিক এটা যদি হয় ভালো এবং এটা মাঝে মাঝে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম এইটটি এইটটি পর্যন্ত আমার এটা অনুযায়ী টাচ করতে পারে যদিও এইট্টি টাচ করা মানে আমার অবশ্যই কুলিং সিস্টেমটা নিয়ে একটু ভাবা উচিত যদিও আমি এখন পর্যন্ত এই যে গরম পড়ছে এটা পর্যন্ত কখনও 81 পর্যন্ত আমি পেয়েছি বাট এর বেশি আমি পাইনি বাট যদি এটা হয় তাহলে সেটা নিয়ে একটু ভাবা উচিত একইভাবে আপনি যদি একটু ইন্টেলের এর প্রসেসর গুলো দেখেন ইন্টেল যেহেতু সিঙ্গেল কোর প্রসেসর ইনটেল এর কোরগুলো এইভাবে শো করবে এবং এখানে আপনার ম্যাক্সিমাম এটা দেখাবে এবং এখানে আপনি মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম কোন কোর কি পরিমাণ হিট হচ্ছে সেটা দেখতে পারবেন সো যদি আপনার এইটা মানে ম্যাক্সিমাম টাইমই বেশি হয় বা মূলত আপনার এই যে কারেন্ট মনিটরিং যেই ব্যাপারটা এটা যদি ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি বেশি পান তাহলে অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন আপনার কুলিং সিস্টেমটা আপডেট করে নেওয়ার আশা করি এই ভিডিওটা এই গরমে আপনাকে কিছুটা হইলেও আপনার পিসির ক্ষেত্রে বা আপনার জন্য স্বস্তিদায়ক হবে সো এখনই ডাউনলোড করে ফেলুন কোর টেম্প এই সফটওয়্যারটা ইনস্টল দেন এবং চেক করুন যে আপনার পিসির কুলিং সিস্টেম ঠিকঠাক কাজ করছে কিনা আপনার পিসিটা ভালো আছে কিনা ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম